চ দিকে 12 জন হয়ে যেতে দারুণ হচ্ছে। আবার তুলে দিয়ে নামিয়ে দেবো। ও সিদ্ধ, এখন নামতে ওখানে চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দেবো তখন, এখন বসো না, 12 জন হয়ে যাবে যে কি বুঝে আমি বুঝানি নাকি যাই। হাত লেগে গেছে, হাতে হ্যান্ড হয়ে গেছে, ছুটতে পারবে নি, এতক্ষণ ছুটতে পারবে নি, কতক্ষণ এখন খেলা দিচ্ছে। খালি পায়ে বুট পায়ে চার্জ যা করার তোমাকে করতে হবে, তোমার টিম আর কেউ নাই। সাগর দা একাই আছো, ছুটো না, ছুটো গন তো কোন দিকে কজন আছে, স্বাগত দা গুনতে পারবো নি আমরা। তার পায়ে শুধু বলটা ঝুঁকি দিলেই তো বলে দিবেন, বলছে বলছে ওইটা ঘুরা ধরা হয়ে ওইটা ঘুরা চেঞ্জ হবে দাঁড়া, চেঞ্জ হবে এখন পথে দাঁড়াচ্ছি, সুশীলদাকে দেখছি, অসিতদা দেখছি, এনারা আমরা ছোটবেলায় দেখেছি, এনাদের খেলা, এনারা চিপে দিয়ে চলে, চিপে দিয়ে
আমাদের হেডসেটের মাঝে মাঝে শুধু দাঁড়িয়ে যেতে দেয়। স্যারেরা অনেকে খালি ভয়ে ভয়ের চার্জ করতে পারছেন। একদম চিলির প্রাচীর বলতে যাকে প্রভাবিত হবে কোনো বিদেশি দেশি তাকে ভেদ করে সম্ভব ছিল না। না না ফাইনাল দেখে যাবো। যত বই তাদের পার হয়ে যাবে মাঝমাঠে তাহলে মধ্যমণি যাকে বলা যেতে হবে মাঝমাঠে খুব সুন্দর বল কন্ট্রোল বা বলের দখল ছিল হয়তো এখন অঞ্জলি পাস হচ্ছে নামার ইচ্ছা হচ্ছে এত সুন্দর করে সাগর বাবু গল্প করালেন রক্তমিয়ান বাবু এত কষ্ট করে ডিফেন্স করছে
সমস্যাটা তো ওখানে, ওইগুলোর জন্যই তো সব ছুটতে পারছে না বেশি নাকি। আমরা যে এনাদের কাছ থেকে যে আমার ঘোরাটা দেখতে পাচ্ছি সেটাই আমাদের অনেক পাওনা যে কোনো বিষয়ে মাঝে মাঝে লেগে যাচ্ছে কি করে পনেরো মিনিট করে নাকি খালি খালি মজা পড়েছিল জানে সাগর থেকে বলে সাগর থেকে কে তো খুঁজবে তো গোলটা করে দিবে বরুণদা ওখানে আটকে দিচ্ছে সবগুলো, বরুণদা আটকাচ্ছে ছিল গোলকি বল মেরে উঠানো ছিল গোলপিটা খুব বাঁচিয়ে দিচ্ছে মামা।
সাগর দাকে মাঠে চলে গেল, মাঝখানে চলে গেল, এতজনে তো জ্যাডনার যাক রক পায়ে টানা টানি হয়ে যাবে। এখন তার অনেক একাই হয়, প্রথমে প্রথম প্রতিযোগিতা ছিল ভালো বাইক দিয়ে গোল গোল কি বাদ দিতে হবে, গোল কি এত ভালো হলে হবে নি, ভালোই হচ্ছে খেলা। কত 12 মিনিটের মধ্যে খেলেছে, দর্শক গুলো আছে সেটা ফাইনাল দেখার জন্যই আছে, আরো আবার খেতে গেছে, দেখবে খেতে গেছে, না সত্যি খেতে গেছে, দেখছে খেতে গেছে, আবার এসে যাবে দেখবে ফাইনাল হলেই চলে যাবে। কিন্তু স্যারেরা সবাই এখানে জড়িয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ
যে দুজন অংশগ্রহণ করবে তাদের কর্মকর্তার কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা আপনার টিমকে নিয়ে মাঠের কাছে চলে আসুন। রাত গড়িয়েছে, আমরা এই প্রীতি ম্যাচ খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বমটম ব্যবস্থা আছে নাকি না? ওখানে আমি ছিলাম নিতে, আমি ওখানে মানে টোটন চাইছিলেন, ভুল করে মারার চেষ্টা করছিলেন। কুচুর কায়দে পাস হওয়া খুব কঠিন আছে, কুচুর কায়দে পাস হওয়া একটু কঠিন আছে, একটু ভালো করে না খেললে হবে না। সাগরদা দিয়েছে তাই তো, ওই কি হয়েছে এবার জুমবে খেলা, বেশিক্ষণ টাইম নেই তো, আর 2-3 মিনিট আছে। আর 2-3 মিনিট আছে, বেশি টাইম নেই, বলেছি আর বেশি টাইম নেই। ভালো খেলা, চলো।